सबचेये बड़ रियलिटी गेम शो होम मिनिस्टर बौमा যখনই কোনো প্রবলেম এসেছে তো আমার আমার বউ সবসময় আমার পেছনে হাত রেখে একটাই জাস্ট কথা বলেছে, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, বি হ্যাপি, মেয়ে হো না। কোই মুশকিল কোই পরেশানি আয়ে তুমহে লাগে। আর আমাদের রিলেশনে হয়তো না থাকলে এটাই হতো না। মুঝসে কহো কোই। ঠিক আছে, শাশুড়ি মার কাছে পরে কথা শুনবো, এখন আপাতত হোম জোনে। থ্যাঙ্ক ইউ। কোই হো তমন্নায়া কোই আয়ে। এবার আসছে পরিবারের নো কমপ্লেইন বৌমা দেবজানি এবং তার পরিবার। তো বড়মাশাইয়ের কাছে শুনবো যে বৌমাকে এরকম বলা হয় কেন। এমনিতে ওর কোনো শখ আলাদা আমি সেভাবে পূরণ করতে পারি না, আর স্পেশালি যেটা যার জন্য বলা আর কি, তো সেটা হচ্ছে যেটা আমাদের লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সময়। তো সেই সময়টা আমি ওকে দিতে পারি না একেবারে। কেন, আপনি কি করেন? আমি একটা হচ্ছে হলো বিজনেস অপারেশনসে ওই প্রোফাইলে আমি জব করি আর কি। আচ্ছা। তো আমার জবটা ভীষণ হেক্টিক আর কি, তো আমায় আর্লি ইন দ্য মর্নিং যেতে হয় অফিসে, তো সেখান থেকে আমায় ফিরতে ফিরতে অনেক রাত হয়, তো সারাদিন হয়তো ওর সাথে সেভাবে কোনো কথাই হয় না আর কি। তো সেই আমি নিজেকে ওর প্লেসে বসিয়ে দেখেছি যে আমি ওর জায়গায় থাকলে হয়তো একটা কমপ্লেনের ঝুড়ি বসে যেত, কিন্তু সেখানে ওর একটিও মুখে রা নেই আর কি এই বিষয়টা। আপনাদের কাছে অনেক গল্প শুনবো, আপাতত হোম জোনে। থ্যাংক ইউ। বৌমা আসবে তাকে দেখে পরিবারের সকলে বলে একেবারে ধৈর্যশীলা বৌমা। দেখে নেবো সোমা এবং তার পরিবারকে। কর্মশালীকে জিজ্ঞেস করব যে মানে ধৈর্যশীলা কেন। ধৈর্যশীলা ওকে আমি মানে দেয়ার লটস অফ ইনস্ট্যান্সেস, মানে অনেক কারণ নিয়ে বলা যায় ওকে ধৈর্যশীলা কেন। মানে হয়তো ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমায় ছেড়ে চলে যেত, আমি এমন ওর সাথে বিহেভিয়ার করেছি একটা টাইমে, সেই জন্যই আমি ওকে ধৈর্যশীলা বৌমা বলি। ঠিক আছে, আপনাদের কাছে অনেক গল্প হবে একটু পরে, আবার আমি ডেকে নেবো হোম জোন থেকে। থ্যাংক ইউ। প্লিজ ওকে, এবার আসছে সিবি বৌমা, ডেকে নেবো পায়েল এবং তার পরিবারকে। একটু পরে দেখা হচ্ছে। আলাপ হয়ে গেল আমাদের চার বৌমার সঙ্গে, তাহলে শুরু করব আমাদের প্রথম রাউন্ড বৌমা একাই অ্যাকশন। কবে বললে তোমার বরকে যে মায় হো না? অ্যাকচুয়ালি দিদি আমাদের বিয়ের আগে 6 বছর রিলেশন ছিল, যখন রিলেশনটাই মাঝামাঝি পর্যায়ে তখন বাড়িতে জানাই সবাই রাজি মোটামুটি, কিন্তু একটা কন্ডিশন আমার বাড়ি থেকে দেয় ছেলের যদি চাকরি বা বিজনেস থাকতে হবে, নইলে বিয়েটা সম্ভব। কি ছিল তখন? তখন ও বিজনেস ট্রাই করে যাচ্ছে, একটার পর একটা ট্রাই করছে কিন্তু ফেলিয়র।
কোনো কোনো কিছুই সাকসেসফুল হচ্ছিল না। ফ্যামিলি বিজনেস আছে কিন্তু ও এমন একজন যে আমি মাথা নোয়াবো না, আমার নিজস্ব একটা করবই, ওটা জেদ ছিল। কিন্তু সময় বলে না, একটার পর একটা ফেলিয়র। তারপর যেহেতু ওর মেডিকেল ব্যাকগ্রাউন্ড, তো ও ডিসাইড করলো যে ও মেডিসিনের একটা হোলসেল স্টার্ট করবে। সেটা শুরু হলো, কিছু সময় এক দেড় মাস যেতে যেতে সেটাও একেবারে লেজে গোবরে অবস্থা। তখন আমি একটা ফার্মে জব করছি। এবার ওর ওই অবস্থা দেখে ও এত ডিপ্রেশনে চলে গেছে যে ফোনে কথা হতো না, আমার সাথে ঠিক করে কথা বলতো না, আমাদের মধ্যে একটা ক্ল্যাশ চলে আসছে। তখন আমি একটা রিকল নিলাম যে এইটা আমাদের লাস্ট রিকল, এই অ্যাটেম্পটা যদি ও দাঁড়াতে না পারে আমাদের এক হওয়া সম্ভব হবে না। কারণ আমরা দুজনেই দুজনের প্যারেন্টসদের খুব ভালোবাসি, কারুর অমতে কোনো কাজ করবো। তারপর যে ডিসিশনটা আমি নিয়েছিলাম ওই সময়, আমার লাইফে সবচেয়ে টাফ ডিসিশন ছিল, আই কুইট মাই জব আর আমি ওর বিজনেস জয়েন করি। যেহেতু আমার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, ও কিসের বিজনেস করছে, ওর মেডিসিনের বিজনেস হোলসেলের। আমি পুরো ডেটা ব্যাপারটা, মানে স্টক ডেটা ইনপুট এইসব দেখতাম, পুরো গোডাউনের ব্যাপার। ভীষণ একটা ভীষণ ম্যারাথন টাস্ক। 12টা থেকে 6টা আমার জব ছিল, বাড়িতে কেউ জানতো না আমি বেরোতাম, আমি বাড়িতে কাউ কিছু বলিনি। আমি 6টা থেকে 12টা এখানে করতাম, ও আমাকে গোডাউনে তালা লাগিয়ে চলে যেত যেন কেউ জানতে না পারে। আর আমি 6টা থেকে 12টা কনস্ট্যান্ট কাজ করে যেতাম। মনে একটা জেদ ছিল যে না, ওকে দাঁড় করাতে হবে, আমি যতটা নিজের লেবার দিতে পারি আমি দেব, আমি করব। তারপর মাঝে মাঝে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরতাম, দিদি হাতটা তুলতে পারতাম না মাঝে মাঝে, এত কাজের প্রেশার থাকতো। কারণ কম্পিউটারের কাজ ছিল তো হাতটা তুলতে পারতাম না। এরম করতে করতে 5-6 মাস গেল, ভগবানের দায় আমাদের চেষ্টায় বিজনেসটা স্ট্যান্ড করলো, খুব ভালোভাবে স্ট্যান্ড করলো। তখন বাড়িতে ওর সাফল্য দেখে বাড়িতে খুব রাজি হয়ে গেল, বিয়ের জন্য দুই বাড়ি মিলে কথা বলে আমাদের বিয়ে। যে তোমার এত বড় একটা কন্ট্রিবিউশন ছিল, যখন বিয়ের সব কথা হয়ে গেল তখন আমি জানালাম যে আমি অফিস যেতাম না, আমি হোলসেলে কাজ করতাম ওর সাথে। একটা জিনিস আমি এই জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে সাফল্য কোনোদিন একা হয় না, মানে একা দ্বারা হয় না। আমার সাফল্যের পেছনে যদি ওই স্যাক্রিফাইসটা না থাকতো তাহলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। আর আমার লাইফে ওর সাপোর্ট ছিল, আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। একটা করে প্রশ্ন বলবো, তারপর একটা সূত্র বলবো, আর তোমাদের সূত্রটা মিলিয়ে একটা উত্তর দিতে হবে। আর সঠিক উত্তরে 100+, বেঠিক উত্তরে 100-। আর সামনে কি দেখতে পাচ্ছ? সব গিফট কিন্তু বাড়ি নিয়ে যেতে হবে। আর 100 নম্বরে কি দেখতে পাচ্ছ? আমাদের এখানে আছে গামছা থেকে গাড়ি, আলপিন থেকে আলমারি, সবকিছু। এই রাউন্ডের শেষে যার স্কোর হবে সব থেকে বেশি, সে পেয়ে যাবে হানিম্যান অলিভ অয়েলের তরফ থেকে একটা বিউটিফুল গিফট হ্যাম্পার, সানস্ট্রিকের তরফ থেকে একটা ননস্টিক কড়াই, আর একটা প্রেসার কুকার। প্রথম কোয়েশ্চেন, আজ তিমিরদের বাড়িতে কোন শাক রান্না হচ্ছে? সূত্র হচ্ছে রং। লাল শাক। কি করে? লাল নোটে। হ্যাঁ, লাল নোটে সূত্র রং, রং সূত্র রং, লাল কে লাল রং, লাল রং। 100 পয়েন্টস, রাইট অ্যানসার। দেওয়ালে কোন পোকা বসে আছে? সূত্র কালী পুজো। Thank you.
অ্যাকচুয়ালি ও শুরু করার আগে আমি কিছু বলতে চাই। আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম হঠাৎ করে একদিন ও ওখানে রিজাইন করে দিয়েছিল, দিয়ে এখানে একটা অপরচুনিটি পেয়ে গেছিলো। ও তখন নোটিস পিরিয়ড সার্ভ করছিল ওখানে, আর এখানে ইমিডিয়েটলি একটা জব পেয়ে যায়। তো ও যে আইটিতেই আছে, তো আইটিতেই একটা খুব ভালো কোম্পানিতে এখানেও পেয়ে যায়। তো ওখানে ইমিডিয়েটলি ওকে জয়েন করতে হতো। ও আমাকে খুব অল্প সময়ের নোটিসে, ইনফ্যাক্ট লাইক 2 ঘন্টার মধ্যে ও এটা ডিসাইড করে ওখান থেকে চলেও আসে। আমি একা ওখানে, আমি তখন নিজে জব করছি, তো আমাকে ওখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসা, তো সেটার সময় কিছু মন কষাকষি হয়েছিল, কিছু ওর ব্যবহার কিছুটা হলেও খুব রুড হয়ে গেছিল ওই সময়টাতে ওর নিজের প্রয়োজন বোঝাতে গিয়ে। আই ডিন্ট ট্রিট হার অ্যাজ মাই ওয়াইফ, ঠিক আছে, যে ওর যে একটা আলাদা এক্সিস্টেন্স থাকতে পারে সেটা আমি মনেই করতাম না। আমার ডিসিশন, আমি কলকাতায় ফিরবো, আই উইল গো বাই এনিওয়ে। অত বড় শহরে ওকে একা ছেড়ে দিয়ে আমি জাস্ট আমার নিজের দায়িত্ব থেকে চলে এলাম, যেটা আমার করার কথা, যে কাজগুলো সেই সব কাজ ও করেছে, ঠিক আছে। অ্যান্ড আমাকে আমাকে চেঞ্জ করা কন্টিনিউয়াসলি, বলে 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 ওর নিজের এক্সাম্পল দিয়ে এরকম করে বলে বলে আমাকে জায়গাটা তৈরি করেছে, সেটা কিন্তু একদিনে হয়নি দিদি, এটা হচ্ছে আমার 3 বছর ধরে, 3 বছর ধরে ও ও আমি জানি ওর ওর পক্ষেই সম্ভব। আজকে দিদি তোমার সামনে আমি ওকে বলতে চাই যে আই এম সরি ফর এভরিথিং। পরের প্রশ্নে যাব। রমেন কি দিয়ে ভাত খাচ্ছে? সূত্র হচ্ছে শাখা প্রশাখা। একেবারে শাখা প্রশাখা, আর ডাল হচ্ছে সেটার সঙ্গে সূত্র। অর্থদের বাড়ির সামনের গাছটায় প্রচুর কি আছে? সূত্র হচ্ছে মাছ। রামদয়ালের পদবি কি? সূত্র হচ্ছে গরুর মাথা। আমাদের যখন বিয়ে ঠিক হয় তখন ও ব্যাঙ্গালোরে চাকরি করত। তো সেই মুহূর্তে আমি ওকে একটা শর্ত দিই যে আমার আমার পক্ষে ব্যাঙ্গালোরে গিয়ে তোমার সাথে থাকা সম্ভব হবে না, তুমি যদি কলকাতা আসো তবেই আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব, না হলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কারণ আমি চেয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ির ও একটা মাত্র ছেলে, আমি চেয়েছিলাম সবার সাথে একসাথে মিলে থাকতে। তো সেই জায়গা থেকে আমি চেয়েছিলাম যে আমরা বাড়ির প্রত্যেকে, ফ্যামিলি মেম্বার, শ্বশুর শাশুড়ি ও আমি, চারজন একসাথে কলকাতায় থাকি এবং আমাদের টাইমটা আমরা এখানে স্পেন্ড করি। সবথেকে বড় কথা, ও আমার কথাটা বলার একবার বলার পরেই
ব্যাঙ্গালোরের অত বড় কোম্পানির একটা চাকরি ছেড়ে ও কলকাতায় চলে আসে, মানে নিজের একটা অনিশ্চিত ভবিষ্যতের সন্ধানে। বিয়ের আগে আমি শুনতাম যে আমাকে বলছে আমার মন মেজাজ ভালো নেই, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি কারণ আমি সেই মতো চাকরি পাচ্ছি না। আমি শ্বশুর বাড়িতে আসার পরে সেই বিষয়টাকে ফিল করি। রোহিত মাঠে কি ধরে বেড়াচ্ছে? সূত্র হচ্ছে গঙ্গা, ফড়িং। গঙ্গার সাথে কি সম্পর্ক বলো ফড়িং এর? গঙ্গা ফড়িং, গঙ্গা ফড়িং, অ্যাবসলিউটলি। চলে এসো, বাচ্চাটা কেমন করে হাসছে? সূত্র দরজা আটকানো, খিলখিল খিলখিল ইজ দ্য রাইট অ্যানসার। যাদেরকে আমরা আহ্বান করব আসতে আজকে আমাদের মধ্যে, ডেকে নেব ব্যোমকেশ আর সত্যপতিকে। ব্যোমকেশের সঙ্গে কি সত্যপতির খুব মনের মিল আছে? হ্যাঁ, ব্যোমকেশের সঙ্গে সত্যপতির ফাটাফাটি মনের মিল আছে। ব্যোমকেশের ইনভেস্টিগেশনে সত্যপতির কতটা ইনফ্লুয়েন্স থাকে? এবারে যেটা হয়েছে, ব্যোমকেশ পর্বতে 2 বছর এগিয়ে গেছে, তখন সবে বিয়ে হয়েছিল, হানিমুন পিরিয়ড চলছিল। এবার একটু গার্হস্থ্য জীবনের দিকে এগিয়ে গেছে, মানে গার্হস্থ্য জীবনের দিকে, মানে ব্যোমকেশ একটুখানি গার্হস্থ্যমুখী হয়ে গেছে বলতে চাচ্ছো? না, সেটা হয়নি, সেটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর যেহেতু সরকার বাহাদুরের ডাকে ব্যোমকেশ পর্বে যেতে হয় নর্থ বেঙ্গলে, কারণ সরকার থেকেই আহ্বান আসে ব্যোমকেশের কাছে, যে যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে 4-5 বছর আগে, তাও এখনও কিছু বেআইনি অস্ত্র শস্ত্র আমেরিকান সৈন্যদের ফেলে যাওয়া, সেটা নিয়ে কালোবাজারি কিছু লেনদেন চলছে। তো খুব একটা ব্যোমকেশের ইচ্ছে ছিল না সত্যপতিকে নিয়ে যাওয়া, সত্যপতি না ছাড়বো, অজিতকে দিয়েও কনভিন্স করানোর চেষ্টা হয়েছিল। আমরা একটা প্রশ্ন দেবো তোমাদের, উত্তরে তোমাদের একটা আমি আমার স্মাইলি বলও দেবো, যেটা ওখানে ফেলতে হবে। মাইকেলের বাড়ির নম্বর কত? সূত্র হচ্ছে শার্লক হোমস। 221B Baker Street. Fantastic! Absolutely the right answer! এবার
ব্যোমকেশের কাছে জানবো যে এই ছবির তোমাদের একটু বলো তোমরা কি বলতে চাও ছবি নিয়ে। এবারে ব্যোমকেশ আমরা চেয়েছিলাম, গতবারে ব্যোমকেশ নিয়ে খুব ভালো রেসপন্স পেয়েছি এবং খালি কয়েকজন একটু বলেছিলেন এবার যেন ব্যোমকেশ একটু বেশি প্রেমিক প্রেমিক বড্ড প্রেম করছে। তাই বললাম বিয়ের পরে লোকে কি করে, প্রেমই তো করে তাহলে, আর এই মঞ্চে দাঁড়িয়ে তো আরোই জোর গলায় আমরা বলতে পারি। বাট এবারের ব্যোমকেশ আর একটু বেশি এজিয়ার, আর একটু বেশি তীক্ষ্ণ ধারালো, কারণ সবসময় ব্যোমকেশ যেটা বলে যে হি ইজ অন এ ন্যাশনাল ডিউটি, এবং যেটা আমরা পিছনে লাগছি সত্যপতির, কিন্তু আমরা যদি একটু অন্যভাবে ভেবে দেখি ইট ওয়াজ ভেরি সুইট অফ আ যে ও বলে যে আমি যদি না যাই ওই জলে জঙ্গলে পাহাড়ে তোমাদের হাত পুড়িয়ে খেতে হবে, তাহলে তোমাদের দেখভালটা কে করবে? তাহলে স্যান্ডউইচ মেকারও আমরা দিয়ে দিলাম, রাইট? কিন্তু তাও সত্যপতি একটু একা একা হয়ে গিয়েছিল, তো সেখানেও বন্ধু জুটিয়ে নেয়, জুটিয়ে নেয়, হ্যাঁ। কিন্তু তাকে আজকে আমরা আনতে পারিনি, কিন্তু আমাদের এক বন্ধু ব্যোমকেশের আরেকজন এসেছে তোমাদের সাথে, কেউ বন্ধু এসেছে, সে আমাদের সকলেরই খুব বন্ধু, তোমারও খুব বন্ধু। আচ্ছা, আমরা তাকে একটু দেখে নিতে, প্লিজ দেখে নাও। দর্শকদের বলবো ধৈর্য ধরতে, এবং এই চরিত্রটিও আমি বলতে পারি বিশ্বনাথ মল্লিক যে ভীষণভাবে ব্যোমকেশের সন্দেহের তালিকার মধ্যেই আছে, কিন্তু এ সত্যি সত্যি ব্যোমকেশের শত্রু হয়ে ওঠে নাকি বন্ধু হয়ে ওঠে, এইটার জন্য একটু দর্শকের ধৈর্য ধরতেই হবে। মঞ্চের মধ্যভাগ আলোকিত, মুখ্য চরিত্ররা একে একে সবাই উপস্থিত, কেউ মুখোশের আড়ালে আর কেউ বা আবার মধ্যযুগীয় নাইটদের মতো কালো ঘোড়ায় চেপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সৈন্যরা চলে যাবার সময় তাদের কিছু অস্ত্রশস্ত্র ওই অঞ্চলের কিছু মানুষের কাছে বেচে দিয়েছে। কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি। ব্যোমকেশবাবু, সরকারের হয়ে দায়িত্বটা যদি আপনি নেন। আচ্ছা, তোমাদের গ্রামে কারোর ঘোড়া আছে? না, এই জঙ্গলে ঘোড়া ভূত আছে। চমকে দিলেন একদম, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? ট্রাঙ্ক, পুরো বিষয়টার সঙ্গে জঙ্গলের একটা নিবিড় যোগাযোগ আছে। আমার ছেলের জীবনে যখন আমার মানে বৌমা এসেছিল, আমার ছেলে যখন মানে জীবনে এমন একটা সময় এসেছিল যে প্রচন্ড ভেঙে পড়েছিল, মানে ও যখনই যে বিজনেসটা করতে যাচ্ছে তখনই সে বাধা পাচ্ছে, দাঁড়াতেই পারছে না, মানে ছেলের এত কষ্ট তখন আমি নিজেও আর দেখতে পাচ্ছি না। এবার একটা অসুস্থ ছেলেকে সুস্থ করানো যায়, কিন্তু সে বিজনেসে যা হচ্ছে আমি কিছুই করতে পারছি না। মানে ছেলের এমন একটা সময় আছে যে তার খাওয়া নেই, তার ঘুম নেই, মানে আমি ওর এই কষ্টটা একদমই সহ্য করতে পারছিলাম না। সেই সময় আমার বৌমা এসে আমার ছেলের পাশে দাঁড়িয়েছিল, সেই থেকে আমার ছেলে আজকে এই জায়গায় এসছে শুধুমাত্র আমার বৌমার জন্য। মার সাথে আমার সম্পর্কটা এরকম না, মা প্রথম একটা বন্ধুর মতন আমার কাছে। হ্যাঁ, যেদিনকে বিয়ের আসি বাড়িতে, বিয়ে করে মা হাত ধরে, মা খুব ঠাকুর দেবতা, আমাদের ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে মা সাজিয়ে রাখে, সেই ঠাকুর ঘরে মা আমাকে হাত ধরে নিয়ে এসে বলেছিল, তুমি আমার বাড়ির লক্ষ্মী, তুমি এসছো, তুমি সব সামলাও এবার। চলো প্রথম প্রশ্ন চলে যাব। বাহু শব্দটির সাথে ছন্দে মিলিয়ে এমন কিছু নাম বলো যা পৌরাণিক মতে গ্রহণের কারণ। রাহু, রাহু ইজ দ্য রাইট অ্যানসার। এর মধ্যে কোন শব্দটাকে উল্টে দিলে, কোন শব্দটাকে উল্টে দিলে তুমি তাতে কিছু করে খেতে পারবে? অপশন এ নিবা, অপশন বি টিবা। টিবা বাটি, 100 পয়েন্টস, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। তো তয়োকার, তো তো শব্দটির সাথে কি যোগ করলে তা হবে মূল্যবান? অপশন এ রুখ, অপশন বি মুখ। মুক্ত, মুক্ত ইজ দ্য রাইট অ্যানসার।
যাই, অভাগা যেদিকে যায় সেদিকে কি শুকিয়ে যায়? অপশন এ সাগর, অপশন বি নদী। সাগর 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 ইজ দ্য রাইট অ্যানসার, 100 পয়েন্ট। তোমার প্রেসার কুকার একদমই ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে, এরপরে আর প্রশ্ন নিতে পারবে না, চলে এসো, খুব ভালো খেলেছো। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেন্ট পায়েল এবং তার শাশুড়িকে। শাশুড়ি মা, মৌমার সম্বন্ধে একটা কুল ব্রেনের এক্সাম্পল। কুলবেন মতো তো বাড়িতে আছো, কোনো গেস্ট এসে গেল, কিছু এসে গেল, আমি হয়তো ভীষণ টেনশনে পড়ে গেলাম, চার পাঁচজন একসাথে এসে গেছে, ও কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলে মা তুমি কোনো টেনশন করো না, বাড়িতে যা আছে ঠিক একবারে তোমাকে ঠিক, আর এমন সুন্দর করে সাজিয়ে এমন করে দেয়, আমি নিজেই মানে অবাক হয়ে যাই, ও আমার দিকে তাকায় আমি ওর দিকে তাকাই। ভীষণ ভাবে বলি দিদি, আমাদের যখন বিয়ে ঠিক হয়, এবার আমাদের দুজনেরই পছন্দ হয়, দুঃখেরই পছন্দ হয়, সেই সময় জানতে পারি যে বাড়িতে দিদি শাশুড়ি বলেন যে বাড়িতে কুষ্টি বিচার করলে ভালো হয় বিয়েতে। এবার বিচার করতে গিয়ে দেখা যায় যে আমাদের কুষ্টি মেলেনি। এবার যেহেতু দিদা মাথা, দিদার উপরে তো কেউ যাবে না, আমাদের বিয়েটা ভেঙে যায়। দিদা একদমই বেঁকে বসেন, আমাদের ভেতরে মানে কোনো রকম কোনো কথাবার্তা, কল, দেখাশোনা সব বন্ধ হয়ে যায়। ভীষণভাবে আপসেট হয়ে পড়ি আমরা দুজনে মিলেই। সেই সময় মা এসে দাঁড়ান, মা মানে পাশে এসে দাঁড়িয়ে দিদাকে বোঝাবার চেষ্টা করেন। দিদা হয়তো একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, কিন্তু মা কিন্তু দমে যাননি। মা শুধু একটা কথাই বলেছিলেন যে যেখানে ভালোবাসা আছে সেখানে কুষ্টি কখনো বাধা হতে পারে না। আজকে কিন্তু আমাদের এই পৃথিবীতে এত কুসংস্কার কিন্তু এই জন্য যে কুষ্টি মানে অনেক কিছু আটকে দেয়, অনেক এই বিচার অবিচার, কিন্তু ভালোবাসার ঊর্ধ্বে কিছু না। আপনি যে এত বড় মনের পরিচয় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। খনি শব্দের সাথে ছন্দে মিলিয়ে এমন একটা জিনিসের নাম বলো যা থাকে তোমার চোখে। উল্টোলে হবে একটি পাখির নাম, কোন শব্দটা উল্টে দিলে একটা পাখির নাম হবে? অপশন এ লচি, অপশন বি নচি। লচি উল্টে দিলে চিল, চিল ইজ দ্য রাইট অ্যানসার। শান্তনু যদি হয় তপস্বী, তাহলে গার্গী তপস্যা করলে তাকে কি বলা হবে? অপশন এ তপস্বিতা, অপশন বি তপস্বিনী। ভিকের সাথে কি যোগ করলে তাকে আপনি সাহসী বলতে পারেন? অপশন এ বীর, অপশন বি নীর। ঘুরে কোথায় যাওয়া যায়? অপশন এ মক্কা, অপশন বি মদিনা। বেজে গেছে হর্ন, নিতে পারলাম না। আমাদের প্রবাদে আছে যে বিলেত ঘুরে মক্কা যাওয়া। দেখে নেবো এবার টেপ জানি এবং তার শাশুড়িকে। আমি সত্যি মানসিক ভাবে খুব পরিতৃপ্ত আর কি,
আর যেটা হচ্ছে যে ওর মানে ভীষণ কম্প্রোমাইজ করতে পারে, খুব বেশি দিন তো বিয়ে হয়নি, কিন্তু যেটুকু পেয়েছি ভীষণ রকম ভালো। তোমাদের বন্ডিংটা কিরকম সাংঘাতিক? আমি তো শাশুড়ি মা তো বলি না, আমি মামন বলি। অ্যাকচুয়ালি আমার মানে বাপের বাড়িতে আমার মা মায়ের সাথে ছোট থেকে আমার একটা ডিস্টেন্স ছিল, মানে আমার মা বাবা ভীষণ কনজারভেটিভ, তো হতো না যে সব কথা মন খুলে বলা, মায়ের সাথে সবচেয়ে বেশি বন্ধুত্বটা গড়ে ওঠে, তো সেই জিনিসটা কখনো আমার মায়ের সাথে আমি করতে পারিনি। তো সেই জায়গাটাতে আমি মামনকে পেয়েছি, মানে আমি মামনকে মানে এত বন্ধুর মতো পেয়েছি বলতে পারিনি, সেই বিষয়টা আমি সমস্তটা ওনার সাথে শেয়ার করি। আর এর পিছনে আরেকটা ঘটনা আছে, সেটা বলি যে আমি ছোট থেকে নাচ করতে ভীষণ ভালোবাসি, আমি প্রায় 20 বছর নাচ শিখেছি, 5 বছর বয়স থেকে আমি নাচ শিখেছি। তো আমার বাবা মায়ের প্রেশারে লাস্ট 3 বছর আমাকে লাগে নাচটা ছেড়ে দিতে হয়, তো সেটা আমার একটা ভীষণ কষ্টের জায়গা। যেদিন থেকে মামন জানতে পেরেছে যে আমি নাচ করতে ভালোবাসি, তো উনি আমাকে সেই মুহূর্তে জোর দিয়ে বললেন যে তোকে নাচ করতে হবে, আমি কিছু শুনতে চাই না, তোকে নাচ করতে হবে, সেই তুই বাপের বাড়িতে না করি শ্বশুর বাড়িতে যেদিন থেকে তুই এসে পা দিবি সেই মুহূর্ত থেকে তোকে নাচ করতে হবে। আমার না ক্লাস 12-এ বিয়ে হয়েছে, তা যেটা হচ্ছে মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে না, মানে মামনের ভীষণ একটা বাসনা যে আমার উনি ভীষণ পছন্দ করতাম, মানে সাংগীতিক জগৎটা বা ওই নাচ গান কালচারাল সাইড খুব পছন্দ করতাম, আমি ওতে একটা নাচের স্কুলও খুলতে চলেছি। ভেরি গুড, কনগ্রাচুলেশনস, জোরে হাত তালি। মানে শাশুড়ি বৌমা যুগল বন্দিতে নাচের স্কুল খুলছে, এটা একটা অসাধারণ নজির আমাদের হোম মিনিস্টারের প্ল্যাটফর্মে। যন্ত্র শব্দটির সাথে ছন্দে মিলিয়ে এমন একটা শব্দ বলো যা শুনতে পাবে পূজোর সময়। মন্ত্র, মন্ত্র ইজ দ্য রাইট অ্যানসার। এর মধ্যে কোন শব্দটা উল্টে দিলে হবে একটা পৌরাণিক চরিত্র, কোন শব্দটা উল্টে দিলে? অপশন এ হাসি, অপশন বি তাসি। তাসি উল্টে দিলে সীতা। 100 পয়েন্ট, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার, তাসিকে উল্টে দিলে সীতা। স্বপনকে যদি বলা হয় আয়ুষ্মান, তবে স্বপ্নাকে কি বলা হবে? অপশন এ আয়ুষ্মানা, অপশন বি আয়ুষ্মতি। আয়ুষ্মতি, 100 পয়েন্টস, রাইট অ্যানসার। জন শব্দটার সাথে কি জুড়লে হবে এক ধরনের বর্ণ? অপশন এ জ্ঞান, অপশন বি ব্যান। ব্যঞ্জন, ব্যঞ্জন ইজ দ্য রাইট অ্যানসার। খুব ভালো খেলা হয়েছে, চলে ঘর বাড়ি ক্রিম ছেলে টিফিন দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা, শাড়ি থেকে জিন্স বাই অল মিন্স ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। এবার ডেকে নেব আমাদের আরেক বৌমা সোমা এবং তার শাশুড়িকে। শাশুড়ি মা আর বৌমার মধ্যে কেমন রিলেশন? মাঝে মাঝে কি একটু খুটখাট হয় নাকি একদম মানে দারুণ বন্ডিং? খুব বন্ধু শাশুড়ি, মানে ও তো আমার একদম বন্ধুর মতন, হ্যাঁ ওকে সব কথা শেয়ার করা যায়, সব কিছু বলা যায়। আর ও আসার পর সব থেকে বড় কথা কি জানো তো, আমি অনেক কিছু শিখেছি। আমি না কোথাও বেরোতে টেরোতে খুব একটা পছন্দ করি না, ঘরেই থাকতে বেশি ভালোবাসতাম, তো ও আসার পর সব কিছু আর কি আমাকে একদম অনেক পরিবর্তন করে, হ্যাঁ খুব ধৈর্য। আমি যখন শ্বশুরবাড়িতে প্রথম আসি তার আগেও কথা হতো ফোনে, কিন্তু পরে যখন মানে সামনাসামনি দেখলাম, থাকতে শুরু করলাম, দেখলাম খুব ইন্ট্রোভার্ট, খুব কম কথা বলে, খুব কম মানুষের সাথে মেশে, কিন্তু মিশতে ভালোবাসে। কিন্তু দুম করে গিয়ে কারোর সাথে একটা নতুন কারোর সাথে কথা বলা সেটা মাম্মি স্টার্ট আপ করতে পারে না। তো তারপরে আস্তে আস্তে বুঝলাম যে মানুষটাকে একটু খোলক থেকে বের করে আনতে হবে, কারণ সারা জীবনই ওই বাড়িতেই সংসার রান্না এসব করেই জীবন কাটিয়েছে। তো আমার যেহেতু মা নেই, আমার খুব ইচ্ছে ছিল যে আমার শাশুড়ি মাকে আমি আমার মায়ের জন্য যেগুলো করতাম সেগুলো আমার শাশুড়ি মায়ের জন্য। কিন্তু আপনাদের দুজনের সম্পর্ক বন্ডিং যেন এত সুন্দরই থাকে। লগ্নি শব্দটার সাথে ছন্দ মিলিয়ে একটা শব্দ বলো যেটা হবে একটা পুরাণের দেবতার নাম। অগ্নি, অগ্নি ইজ দ্য রাইট অ্যানসার।
ছেলে পাবে একটা পশুর নাম। অপশন এ রিহা, অপশন বি তিহা। তিহা, হাতি। তিহা উল্টে দিলে হাতি, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। কবির যদি কোনো কাজে উৎসাহী হয় তবে তানিয়া কি হবে? অপশন এ উৎসাহিনী, অপশন বি উৎসাহিতা। উৎসাহিতা, উৎসাহিতা রং আনসার, উৎসাহিনী ইজ দ্য রাইট আনসার। চলে এসো। প্রবাদে কিসের আমসত্ত্বের কথা বলা হয়? অপশন এ আম, অপশন বি কাঁঠাল। সরি, আমরা উত্তর নিতে পারলাম না, তবে সঠিক উত্তর হচ্ছে কাঁঠালের আমসত্ত্ব। ফ্যামিলির বস, ক্যারেজেল খস, সংসারে দশ থেকে সামলায় দশ হাতে বৌমা। চুম থেকে পান, মুশকিল আসান, সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। দেখে নেবো স্কোর। পায়েল এই রাউন্ডে হাই স্কোরার, তাই ওরা পেয়ে যাচ্ছে জি বাংলার তরফ থেকে একটা ওয়াটার পিউরিফায়ার। দেখে নেবো সোমা এবং তার পরিবার। স্পার্কল ডিশওয়াশের তরফ থেকে একটা স্পার্কল গিফট হ্যাম্পার আর একটা পপকর্ন মেকার। আর একটা আছে জি বাংলার তরফ থেকে একটা নাইস মেমেন্টো। শাড়ি থেকে জিন্স বাই অল মিন্স, ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বোমা। সেরায়া, খুব ভালো লাগছে, এত দূর যে আমি আসতে পারবো আমি ভাবতে পারিনি। আজকে আমি আমার সাথে এসেছি আমার জাকে নিয়ে এসেছি, দিদি আমার দিদি ফ্রেন্ড, যা কম ফ্রেন্ড বেশি। আমার লাইফের একটা ফেজ যখন এসে, সব মেয়েদেরই সেই ফেজটা আসে প্রেগনেন্সি পিরিয়ডটা, আমার তো সাইজ দেখছো, আমার একটুনি খাদ্য রসিক, আমি আমাকে দেখেই মনে হচ্ছে চারবেলা খাওয়ার তো আছেই। ওই সময় জানি না আমার মধ্যে কি ভর করেছিল, আমার ঘন্টায় ঘন্টায় খিদে পেত। মানে আমি দিদিকে একটা রেসিপি বুক করে দিয়েছিলাম যে দিদি তুমি আমাকে এইগুলো খাওয়াবে, বিভিন্ন রকমের রান্না করে করে খাইয়েছে, কোনোদিনও বিরক্তি ভাব দেখায়নি আমাকে দিদি, খুব ওই সময় আমার খেয়াল এত ভালো। মানে এই তৈরি করে হয়তো কিছু দিলাম যে খাও এটা, কিছুক্ষণ বাদেই বলছে আবার একটা কিছু করে দাও দিদি। আর এই সময়টা প্যাপার করতেই হবে, কখনো হয়তো মানে মনে হচ্ছে জোর আর ভালো লাগছে না, তখন বলছে আমি যে এটা নেই ফ্রিজে, বলছে না না আচ্ছা আমি এনে রেখেছি দিদি তৈরি করে দাও। ধরো দিদি একটা রান্না করছে আধ ঘন্টা, সেটাই বানাতে লাগলো এবং আমাকে প্রেজেন্ট করে দিলো, আর আমি খেতে খেতে ভাবছি নেক্সটটা কি হবে। প্রচন্ড ভালো, সবকিছুতে এনথু, সবকিছুতে মানে হই হই রই রে, নাচা গানা সব। আমরা নাচ করতে খুব ভালোবাসি দুজনে। আমার বিয়ের রিসেপশনে তো মানে সিঙ্গারকে নাবিয়ে দিয়ে আমি গান গাইতে শুরু করে দিয়েছিলাম, আর বৌদির নাচ, পুরো সিডিতে বৌদির নাচ আছে একদম ভর্তি। ফ্যান্টাস্টিক, তোমাদের দুজনের বন্ডিং এরকমই থাক, একদম চাইবো তোমরা আরো 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 বন্ধুত্ব বাড়াও, আর তোমাদের জীবন যেন আরো অনেক জানি কার সাথে খেলছো। আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে খেলছি। আপনি বৌমা সম্বন্ধে কি বলবেন? আমি আমার মেয়েকে পেয়েছি, ওর সাথে আমার একটা অসাধারণ সম্পর্ক। আচ্ছা। আমি ফটোগ্রাফি ভালোবাসি, আমি ওকে সব সময় ফটোগ্রাফি শেখাবার চেষ্টা করি। আমার সাথে আমার সম্পর্কটা ভীষণ মজাদার। আমি আর শ্বশুরমশাই বাড়িতে থাকি, আমার শাশুড়িমার হাজবেন্ড চাকরিতে চলে যায়, শাশুড়িমা স্কুল টিচার, তো সেই সময়টা আমরা ওরকম ভাবে গল্প করে মজা করে সময় কাটাই। বাবার একটা গল্প হচ্ছে, বাবা ভূতে ভীষণ ভয় পায় যে একলা ঘরে থাকতে পারে না, থাকলেও লাইট জ্বালিয়ে থাকে। ইনফ্যাক্ট আমরা যদি কোথাও যাই তিনজন মিলে, ওনার শাশুড়িমা মানে আমাদের দিদুন ওনার কাছে এসে শোয়, আর সেই বিষয়টা নিয়ে আমি আর শাশুড়িমা দুজন মিলে মানে ওনাকে আরো বেশি করে লাগানোর চেষ্টা করি, হয়তো আমরাই কোনো ভূতের ভয় দেখালাম যে ঘুমুচ্ছেন এসে সাদা কাপড় নাড়িয়ে। একবার সাদা কাপড় নাড়িয়েছিল সেদিন, আবার ঘাম টাম দিয়ে একটা বৃষ্টির ব্যাপার, ঘেমে টেমে একদম একসা কাণ্ড। আপনি এখন ভয় পাবেন না, কারণ এখন আপনি জেনে গেছেন যে আপনাকে ভয় পাওয়ানো হয়। হ্যাঁ, এখন আপনি ভয় আপনি পাবেন না।
পায়েল কার সাথে খেলছো? বাবার সাথে খেলছি। আমার 4 বছরের মেয়ে আছে। এবার বাবা আর আমি মেয়েকে স্কুল দিতে যাই। এবার একদিন এমনই হয়েছে, বাবা মেয়েকে নিয়ে কিছুটা এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছিলাম। আসবে কি মেন রাস্তায় ওঠার সময় একটু ক্রস করে ওদিকে যেতে হবে, আমি সাইডে দাঁড়িয়ে আছি, ও রাস্তার আরেকটা দিকে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে পুরো একদম ধাক্কা মেরে ফেলল। আমি বাচ্চাটাকে নিয়ে আছি, বাচ্চাটাকে আঙড়ে ধরে আমি সেই বুকের ভেতর আছে ট্রেনের ভেতর। আমাকে দেখছি আমি দূর থেকে যে বাবা আর আমার সন্তান আছাড় মেরে রাস্তায় ছিটকে পড়েছে। তখন আমি কোথায় মেয়ের ব্যাগ, কোথায় বাটা বুটা আমি কিছু জানি না। আমি ছুটে গেছি বাবার কাছে, গিয়ে দেখছি বাবার প্রচণ্ড লেগেছে, মানে বাবা রক্তারক্তি কাণ্ড, কিন্তু সে জায়গায় আমার মেয়ে ঠাকুরের কাছে রক্ষে পেয়েছে। বাবা ওইভাবে ওই অবস্থাতে আমার মেয়েকে আগলে ধরে আছে, তারপরে ওর এটা দেখুন আমাকে বাড়িতে নিয়ে গিয়ে সে যেভাবে করলো, তো সন্তানকে ছেড়ে দিয়ে আমাকে সে দেখ ভালো, এত ভালোবাসা ওর সংসারের প্রতি, সবার প্রতি আর কি, সংসারে আমার শুধু নয়। এটাই চাইবো যে শ্বশুর বৌমার বন্ডিং যেন এইরকমই এত সুন্দর হয়। আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে সুপার হিট বৌমা। গিফটের মধ্যে একটা কিছু উকি মারছে, ভেতরে কি আছে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। আমি একটা হিন্দি গানের একটা বাঙাল ভার্সন বলবো, বলতে হবে এটা কোন হিন্দি গান। কাঁদতে কাঁদতে হাসতে শেখো, হাসতে হাসতে কান্না, এটা একটা জনপ্রিয় হিন্দি গান। এটা কোন গান বলো? রোতে রোতে হাসনা শিখো, হাসতে হাসতে রোনা। অ্যাবসলিউটলি রাইট আনসার, 100 পয়েন্ট। রোতে রোতে হাসনা শিখো, হাসতে হাসতে রোনা। পরের প্রশ্ন, এর মধ্যে কার ডাকনাম বনি? অপশন এ বিপাশা বাসু, অপশন বি লারা দত্তা। বিপাশা বাসু। বিপাশা বাসু ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। আবার একটা খুব জনপ্রিয় ডায়লগ বলবো, সেটা বলতে হবে কোন সিনেমার। অপশন আছে, হাম এক বার জিতে হ্যায় এক বার মরতে হ্যায়, শাদি ভি এক বারই হোতি হ্যায় আর প্যার এক বার হি হোতা হ্যায়। এই ডায়লগটা কোন সিনেমার? অপশন এ কুছ কুছ হোতা হ্যায়, অপশন বি দিল তো পাগল হ্যায়। কুছ কুছ হোতা হ্যায়। কুছ কুছ হোতা হ্যায় ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্ট। অঞ্জলি, হাম এক বার জিতে হ্যায় এক বার মরতে, শাদি ভি এক বার হোতি আর প্যার এক বারই হোতা হ্যায়। এবার আবার আমি একটা জনপ্রিয় হিন্দি গানের বাঙাল ভাষায় বলবো, গান কোনটা বলতে হবে। শ্বাসের প্রয়োজন যেমন বাঁচার জন্যে, প্রিয়তমার প্রয়োজন তেমন ভালোবাসার জন্যে। সাঁসো কি জরুরত হ্যায় জেসে জিন্দগি কে লিয়ে বস এক সনম চাহিয়ে। সিনেমায় চতুরের পুরো নাম কি ছিল? অপশন এ চতুর সহস্রা বুদ্ধি, অপশন বি চতুর রামালিঙ্গম। চতুর সহস্রা বুদ্ধি, রং আনসার। চতুর রামালিঙ্গম, -100। লাস্ট প্রশ্ন, একটা জনপ্রিয় গানের মধ্যে থেকে আবার কয়েকটা শব্দ বলবো, একটা সূত্র দেওয়া হবে, তোমাকে বলতে হবে কোন গান। জরা তসবীর সেতু, শাহরুখ খান ও মহিমা চৌধুরী অভিনীত সিনেমার গান। জরা তসবীর সেতু নিকল কে সামনে আ, গানটা তো বললাম, এবার শুরুর লাইনটা বলতে হবে। সরি সময় শেষ, নিতে পারলাম না। किसी रोज तुमसे मुलाकात होगी, मेरी जान उस दिन
मेरे साथ होगी, मगर कब न जाने ये बरसात होगी, मेरा दिल है আপনাদের জন্য রয়েছে কিন্তু একটা সুন্দর গিফট, সেটা থেকে বঞ্চিত কিছুতেই হতে দেবো না। স্পার্কল ডিশওয়াশারের তরফ থেকে একটা স্পার্কল গিফট হ্যাম্পার, একটা পপকর্ন মেকার আর একটা জি বাংলা থেকে মেমেন্টো। শুরু করছি আমাদের ফোর্থ রাউন্ড, হোম মিনিস্টার বৌমা। আমার প্রিপারেশন খুব খারাপ আর সেটা বৌদি বুঝতে পেরেছে। আমি সকাল থেকে ওকে দেখছি, ওর মানে ফাইনাল সেম চলছে, হ্যাঁ ও সকাল থেকে পড়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু এক্সিকিউট করতে পারছে না। কালকে পেপারটা ওর মাস্ট, ওটা না ক্র্যাক করলে রেজাল্টটা ভালো হবে না। তো আমি তখন ডিসিশন নিলাম যে না, আমি তোর সাথে রাত্রি জাগবো, তুই পড়, আমি রেডি করাবোই তোকে, কারণ কালকে তোকে ভালো করে পরীক্ষা দিতে হবে। আমি রাতে, ও প্রচণ্ডভাবে আপত্তি করেছিল। কি বলল? কারণ ওই আপত্তিটা করার কারণ ছিল, ও তখন 9 মান্থস প্রেগনেন্ট ছিল, তোর রেস্ট বেশি দরকার ছিল। আমি তো একটাই কথা বলছিলাম, দেখ আমি শুয়ে বসে কাটিয়ে দেবো কিন্তু আমি তোর সঙ্গে থাকবো। আমি ছিলাম রাত্রিবেলা, ওকে পড়িয়েছি, সকালবেলা যখন পরীক্ষা দিতে যাবে আমি ঘরে শুয়েছিলাম, আমাকে দরজা ধাক্কিয়ে ঢুকে বৌদি একটু ওঠো তো, আমি উঠলাম, আমাকে প্রণাম করেছে। আমি না ওই সময় বলছি কি হলো প্রণাম, না আমি তোমার প্রণাম করে যাচ্ছি, দেখবে পরীক্ষা ভালো হবে। আসলে কি হয়েছে, ওই যে আমার সাথে সারা রাত জেগেছিল, একমাত্র মাই করেছে এতদিন, তারপরে বৌদি, তো মাকে প্রণাম করে যাই পরীক্ষা দেওয়ার সময়, তো বৌদিকে কেন করবো না। সেই পেপারটা কিন্তু খুব ভালো, হাইস্ট মার্কস পেয়েছিল সেই পেপারটা, খুব ভালো করেছিল, ফ্যান্টাস্টিক। পায়েল তুমি কার সাথে খেলছো? আমার যা তম দিদি, তম ফ্রেন্ড। তা বৌমার সাথে কিরম বন্ডিং আপনার? ও আমার কাছে মানে যা থেকে বড় হচ্ছে ছোট বোন। আজকে যে আমি এখানে মানে দাঁড়িয়ে আছি সেটা ওর জন্যই বলা যায়, তার কারণ লাস্ট ইয়ার আমরা পুরীতে বেড়াতে গেছিলাম, তো আমার হাজব্যান্ড, ওর হাজব্যান্ড, আমাদের দুটো বাচ্চা, তা ওরা দুজন, আমাদের দুই হাজব্যান্ড আর কি, আমাদের দুজন বাচ্চাকে নিয়ে সামনের দিকটা ওদের চান করাচ্ছিল। তো তারা তো মানে যথারীতি জল পেয়ে যাওয়া হয়, তারা প্রচণ্ড ঝাপাঝাপি করছে। এই সময় হঠাৎ করে আমাদের মনে একটা মানে দুষ্টু বুদ্ধি বলা যায়, খেলে গেলে চলো পায়েল আমরা একটু দূরে যাই, আমরা দুজনে হাত ধরাধরি করে, তো এরমভাবে যে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো আবার আমি আবার বলছি যে পায়েল মনে হচ্ছে আর একটু খুব বেশি দূরে চলে যাচ্ছি, কিছু হবে না তো? ও বলছে না না চলো, ঢেউটা সেরকম এখনো তেজ নেই, চলো কিছু হবে না, তুমি শুধু আমার হাতটা চেপে ধরে রাখো বৌদি। এবার সেই সময় হঠাৎ করে কিছুটা দূর যাওয়ার পর মানে এত জোর একটা মানে ঢেউ চলে এসছে, এবং সেটা এমন একটা মোমেন্টে হয়েছে তখন আর আমাদের ব্যাক করার কোনো জায়গা নেই। এবার আমি তো প্রচণ্ড জোরে আশ্রে পড়েছি, পুরো একদম তলিয়ে যাচ্ছি, মানে ও তারপরে ওরম ভাবে ধরে আছে, মানে হাত তো বুঝতে পারছে আস্তে আস্তে, কিন্তু ও মানে মানে কোনো রকম ভাবে নোক দিয়েও মানে একদম শেষ চেষ্টাও করে যাচ্ছে, আর ওদিকে ওদের চিৎকার করে ডেকে যাচ্ছে। তখন এবার আস্তে আস্তে ওরা চিৎকার চেঁচামেচি, এবং চারপাশে আরও যারা ছিল তারাও তখন চিৎকার চেঁচামেচিতে সবাই মিলে এসে তখন মানে কোনোভাবে আমাকে ওই মানে এ থেকে বাঁচিয়েছে। মানে আমার তো প্রচণ্ড খারাপ অবস্থা, মানে জল ঠল খেয়ে মানে নাকানি চোপানি অবস্থা, মানে ওর জন্য আজকে এইখানে। তোমরা যেন দুজন দুজনের হাত এইভাবেই সারা জীবন ধরে থাকো, এটাই চাইবো। চলো এবার খেলা, কাটাকুটি খেলার নিয়মে খেলা চলবে। তোমার ঘর ক্রস ওর জিরো, আর যে এই রাউন্ডের উইনার হবে সে পেয়ে যাবে হ্যানিম্যান জ্যাক অলিভারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 10,000 টাকার চেক। রায়া তুমি চুজ করো প্রথম ঘর। 5 আমার বেশ, ওর দাঁতে আটকায় সন্দেশ,
বউ কিছুতেই চিবোবে না মাছের মাথা হুলো বেড়ালের পাশে বসে তবু দুপুর বেলার ভোজপুরি সিনেমায় যদি হিরোইন লিখতে ছটায় আমি পঞ্চান্ন বছরে পড়েছি আবার দেখি চাল কমে যায় বাটে নায় না না খাচ্ছি না এসব খাচ্ছি না কোরমা করে দাও আমাকে তবু খাচ্ছি কি এসব খাচ্ছি কি বাটো ধরে পাতা শিলতে শিলতে হাতে তুলে নিলে গদা সবার হার হয়ে যায় হি হাতে তুলে নিলে গদা সবার হার হয়ে যায় হি হোম মিনিস্টার বৌমায় প্রথমবার গোটা নয় বড় ভি একবার যুদ্ধক্ষেত্রে এক ছোটা সৈন্য এক ছোটা অস্ত্র নিয়ে আমাকে মারতে চলে আসছে আমি একা আমার হাতে একটাই মাত্র অস্ত্র তাও আমি ওদের সবাইকে মেরে ফেললাম কি করে একশোটা সৈন্য যখন অস্ত্র নিয়ে আমাকে মারতে চলে আসছে তখন আমি ওদেরকে বললাম এই লজ্জা করছে না তোদের এতজন মিলে একজনকে মারতে আসছিস কেন তোদের ঘরে কি বাপ ঠাকুরদা নেই এটা বলতে ওরা সবাই একসঙ্গে মরে গেল কেন লজ্জায় ওদের মাথা কাটা গেছে প্রশ্ন করে ফেলি আমি খেতে তো খুব ভালোবাসি সবাই জানে মানে ভীম খেতে খুব ভালোবাসে এই জন্য ভীমের আরো একটা নাম আছে অপশন এ পল্লব অপশন বি বিকোদর অপশন বি বিকোদর একদম সঠিক উত্তর বলেছ আরে মস্তানি কেমন আছো কিসকি তলোয়ার পে সর রাখু ইয়ে বাতা দো মুঝে ইশক করনা আগর খতা হ্যায় তো সাজা দো মুঝে বাহ বাহ মস্তানি আমাদের বৌমাদের জন্য কি প্রশ্ন বাজিরাও এর প্রথম স্ত্রী কে ছিলেন অপশন এ মল্লিকা বাই অপশন বি কাশিবাই কাশিবাই একদম সঠিক উত্তর আবার পায়েল চার নম্বর ঘর কলি আমি তারে বলি কালো তারে বলে গায়ে লো কে তুমি কৃষ্ণকলি বলে আমায় কবি কালো আমায় বলে গায়ের লোক টিভির সামনে দেখেছিলেম বসে ঋতুদের ওই কালো হরিণ চোখ বৌমাকে কি প্রশ্ন করতে চাও কৃষ্ণকলিকে কোন পাড়ার মাঠে দেখা গিয়েছিল অপশন এ ময়না অপশন বি পাঁচমোড়া অপশন এ ময়না ঠিক তো কৃষ্ণকলি আমি তারে বলি রায়া নাইন পাগল পাগল আপনি পাগল হয়ে গেলেন কি করে সেটা একটা বড় গল্প আমার সাথে আমার একটা বন্ধুও পাগল হয়ে গেছে হ্যাঁ একটি মেয়েকে ভালোবাসতাম তো সেই মেয়েটাকে বিয়ে দেওয়া করতে পেরে পাগল হয়ে যাই পাগলই হয়ে গেলে হ্যাঁ আমার বন্ধুটাও পাগল হয়েছিল ওই মেয়েটিকে বিয়ে করে ঠিক আছে
আছে বৌমাকে একটা প্রশ্ন করুন পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা পাগলা গারদ কোথায় আছে নেই কি তার জানা ঘোড়ার কি ডিম হয় আর ডিমের কি হয় জানা এই যে গানটা এই গানটা একটা বিখ্যাত বাংলা সিনেমার গান এটা হলো এই বাংলা সিনেমার নামটা কি অপশন এ ধন্নিমে আর অপশন বি মৌচাক মৌচাক অপশন বি একদম একদম সঠিক উত্তর থ্যাংক ইউ পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা পাগলা গারদ কোথায় আছে নেই বুঝিতা জানা ঘোড়ার কি ফাইল অপশন 3 তিন নম্বর ঘরে খেলবে নকুয়ারে দে দেল আলমা Saber suplantado y que otro enamorado. ¿Qué es Vasco da Gama? দারুণ লাগছে ইন্ডিয়া আসলেই আমার মন প্রাণ ভালো হয়ে যায় আপনি কি করে বুঝলেন যে আপনি ভারতবর্ষে এসেছেন জাহাজ থেকে নেমে আমি সোজা চলে গেলাম একটা ট্যাক্সিওয়ালার কাছে জিজ্ঞেস করলাম দাদা যাবে বললো না যাব না তারপর আবার একটা নো রিফিউজাল লেখা ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যাবে বললো না তখনই বুঝে গেলাম এ বেটা ভারতবর্ষ ছাড়া আর কিছু হতেই পারে তোমাকে একটা প্রশ্ন প্রশ্ন আমি ভারতবর্ষের প্রথম কোথায় নেমেছিলাম অপশন এ কালিকট অপশন বি কোচিন অপশন এ কালিকট ঠিক বলেছো নমস্কার দ্য মাস্ক বৌমাকে একটা প্রশ্ন করো এর মধ্যে কোন সুপার হিরো মাস্ক ব্যবহার করে অপশন এ ব্যাটম্যান অপশন বি সুপারম্যান অপশন এ ব্যাটম্যান রাইট অ্যানসার শুরু হচ্ছে আমাদের অন্তিম রাউন্ড মানে ফাইনাল রাউন্ড যেটাকে বলে চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা নার্ভাস লাগছে লাগছে কথাটা ভালোই লাগছে ঢাক 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 সামনে কি দেখতে পাচ্ছ বলো শোনাচ্ছেন সবথেকে সোজা প্রশ্ন আর দশ নম্বরে সব থেকে কঠিন প্রশ্ন এবং যে যত ঘরে সঠিক উত্তর দেবে সে তত ঘর এগিয়ে যাবে একটু ভেবে বুদ্ধি করে খেলো এটা কিন্তু দারুণ রাউন্ড এটার মধ্যেই কিন্তু নির্ধারিত হবে কে হবে আজকে চ্যাম্পিয়ন রায়া প্রথম প্রশ্ন তোমার তোমাকে একটা লাইন বলে দেওয়া হবে সেখানে একটা ভুল তথ্য আছে সেটাকে নির্ধারণ করে বাক্যটি পুনরায় নির্মাণ করো গঙ্গাসাগরে বিশ্বামিত্র মুনির আশ্রম আছে এটাকে তোমাকে ঠিক করতে হবে লাইনটা বলে দিতে পারি সেটা হচ্ছে যে গঙ্গাসাগরে এমন কোন মুনির আশ্রম আছে সেই নিয়ে কথাটা তার সঙ্গে একটা খেলোয়াড়েরও যোগাযোগ আছে আরেকজন বোমা কি পারবে কপিল মুনি আশ্রম অ্যাবসলিউটলি রাইট কপিল মুনির আশ্রম আমি একটা বলেওছিলাম যে একটা ক্লু দিলাম
ঠিক আছে, অসুবিধা নেই, আরো অনেক প্রশ্ন আছে। চলে যাব আমাদের পাইলের কাছে। সাত, তোমাকে একটা প্রশ্নের উত্তর বলে দেব, তোমাকে প্রশ্নটা কনস্ট্রাক্ট করতে হবে। উত্তরটা হচ্ছে সর্ষের তেল, বাট প্রশ্ন যেটা হবে তার দুটো অপশন আমি দেব, কোনটা সঠিক প্রশ্ন সেটা বলতে হবে। হলুদ গুঁড়োর সাথে কি মিশিয়ে তা দিয়ে ঘষে পিতলের বাসন পরিষ্কার করা হয়? আর একটা হচ্ছে লবণের সাথে কি মিশিয়ে তা দিয়ে ঘষে পিতলের বাসন পরিষ্কার করা হয়? অপশন বি, লবণের সাথে। লবণের সাথে কি মিশিয়ে তা দিয়ে ঘষে পিতলের বাসন পরিষ্কার করা হয় ইজ আ রং অ্যানসার। হলুদ গুঁড়োর সাথে কি মিশিয়ে তা দিয়ে ঘষে পিতলের বাসন পরিষ্কার করা হয়, দ্যাট ইজ দ্য রাইট অ্যানসার। তোমার ফাইভ, একটা শূন্যস্থান পূর্ণ করতে হবে তোমাকে। মা দুর্গাকে সিংহ দিয়েছিলেন ড্যাশ, বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণু ইজ দ্য রং অ্যান্সার, সরি নিতে পারলাম না। উত্তর হচ্ছে হিমালয়, হিমালয় দিয়েছিল সিংহ মা দুর্গাকে। যাব পায়েলের কাছে। আট নম্বর ঘর। পায়েলকে আমি দুটো তথ্য দিচ্ছি, তিনটে অপশন দেব, তোমাকে বেছে নিতে হবে কোন অপশন। প্রথম তথ্য, চাল ধোয়া জলে ডুবিয়ে রাখলে করলার তিক্ততা কমে যায়। তথ্য দুই, দুধে ডুবিয়ে রাখলে করলার তিক্ততা কমে যায়। তো এখানে হচ্ছে অপশন এ এক নম্বর তথ্য ঠিক, অপশন বি দু নম্বর তথ্য ঠিক, অপশন সি এক ও দু নম্বর দুটো তথ্যই ঠিক। এক নম্বর তথ্য ঠিক, এক নম্বর তথ্য ঠিক বলেছে আমাদের বৌমা। এক নম্বর তথ্য একেবারে সঠিক উত্তর। চলে এসো, তোমাকে দশ দেখো, ছবি দেখাবো একটা আমরা। নন্দা দেবী কোথায় অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডের একটা মানচিত্র, আবার দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে। উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যানসার। নন্দা দেবী পাহাড় অবস্থিত উত্তরাখণ্ড। দশে ঠিক উত্তর দিয়েছে আমাদের মৌমা, দশ ঘরে গিয়ে যাবে। আট নম্বরে এগিয়ে থাকলো পায়েল আর দশ নম্বরে রায়া। ফ্যান্টাস্টিক, এবার দুজন দুজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, দেখি কি হয়। আমরা একটা ছবি দেখব, এগুলোর মধ্যে একটা কানেক্ট আছে, তিনটের মধ্যে একটা দেখছি ভেড়া, একটা দেখছি সিংহ, একটা দেখছি কাঁকড়া। এই তিনটের মধ্যে কোথাও একটা যোগাযোগ আছে। আমি মনে হচ্ছে এটা রাশির মিল আছে। একেবারে বেঠিক উত্তর, বিভিন্ন ধরনের রাশি, একেবারে সঠিক উত্তর। একই জায়গায় দাঁড়িয়ে আছে পায়েল আর রায়া। রায়া দাঁড়িয়ে আছে দশ নম্বরে, কিন্তু দশ নম্বর ঘরে এসে কেটে দিল রায়াকে পায়েল। রায়া সরি, তোমাকে পিছিয়ে যেতে হবে হোমস। কত নম্বরে খেলবে? তিনটে অভয়ারণ্যের নাম বলা হবে, ভারতীয় ম্যাপ অনুযায়ী তোমাকে সাজাতে হবে উত্তর থেকে দক্ষিণ অনুযায়ী। জিম কর্বেট ন্যাশনাল পার্ক আছে, গির ফরেস্ট আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে, কোনটা সব থেকে ওপরে, কোনটা সব থেকে নিচে, বা অবস্থানগুলো কিরকম ম্যাপে?
নামটা হচ্ছে জিম করবেট, তারপরে হচ্ছে কাজিরাঙ্গা, তারপরে হচ্ছে গিট ফলস। একেবারে সঠিক উত্তর দিয়েছে, প্রথমে হচ্ছে জিম করবেট, তারপরে হচ্ছে কাজিরাঙ্গা, তারপরে হচ্ছে গির। উত্তরাখণ্ড, আসাম অ্যান্ড গুজরাট। আবার নয়তে এসে দাঁড়িয়ে গেছে আমাদের রায়া, বৌমা আর পায়েলের একেবারে পরপর, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দুজন। কত নম্বরে খেলবে? চার নম্বর ঘরে। একটা ছবি দেখানো হবে তোমাকে, বলতে হবে এটা কার ছবি। ইনি একজন খুব ফেমাস একজন অভিনেতা, বাংলা সিনেমাকে এরাই একসময় খুব সমৃদ্ধ করেছেন, তাই আমাদের বাঙালিদের কাছে গর্ব, যথেষ্ট খুব প্রিয় একদম মানুষ। সত্যজিৎ রায় ছবিতেও কাজ করেছিলেন। উত্তরটা হচ্ছে ভেরি ফেমাস অ্যাক্টর সমিত ভঞ্জ। চার ঘর তোমাকে পিছিয়ে যেতে হবে। পরের প্রশ্ন নেব, একটা ছক দেখানো হবে তোমাকে। এই ছকের না কতগুলো ক্লু আছে, তো তোমাকে বলতে হবে যে এইগুলো মিলিয়ে একজন মানুষ হচ্ছে সেই মানুষটাকে। বলে দিচ্ছি, মৃণালিনী দেবী, বিশ্বভারতী, গীতাঞ্জলি, প্রিন্স দ্বারকানাথ, বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে লিঙ্ক। অ্যাবসলিউটলি রাইট আনসার। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট আনসার। এক নম্বর এগিয়ে যাবে তুমি, মানে এক ঘর এগিয়ে যাবে। আর পড়ে রয়েছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তিন। একটা ছবি দেখানো হবে, আমরা দেখতে পাচ্ছি ল্যাংচা ফেমাস হচ্ছে বর্ধমানে, সরভাজা কোথায়? নদিয়া। কোন জায়গায় ফেমাস? কৃষ্ণনগর। নদিয়া ইজ দ্য রাইট আনসার। তিন ঘর এগিয়ে আসবে তুমি, এক দুই। অসাধারণ ক্লোজ ফিনিশ, কিভাবে খেলাটা লাস্ট মোমেন্টে ঘুরে গেল, একেবারে ক্রিকেটের মতো হয়ে গেল লাস্টে। দেখে নেবো স্কোর। এই রাউন্ডে জিতে গিয়ে হোম মিনিস্টার চ্যাম্পিয়ন বৌমা শিরোপা জিতে নিল রায়া। পায়েল, তোমার জন্য আছে স্পার্কল ডিশওয়াশারের তরফ থেকে একটা স্পার্কল গিফট হ্যাম্পার, পপকর্ন মেকার আর জি বাংলার তরফ থেকে একটা বিউটিফুল মেমেন্টো, একটা বিউটিফুল লক্ষ্মীর মূর্তি আছে তোমার জন্য, আছে রূপোর সিঁদুরদানি, একটা লক্ষ্মীর ঝাঁপি আর একটা সোনার মেডেল। দেখা হবে আবার আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবে।